পঞ্চায়েত ভোটের আগেই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। 500 কোটির সম্পত্তি জড়িয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই। জেলের দেওয়ালে মা কালীর ছবিতে ফুল দিলেন অনুব্রত। ফিরাদ হাকিমের মন্তব্যই অসন্তুষ্ট তৃণমূল। অনুব্রত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জানালেন চিকিৎসকরা। ইতিমধ্যে রাজ্য জুড়ে দুর্নীতি বিরাজমান করছে এবং এই দুর্নীতির খপ্পরে পড়েছেন রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। কেউ গরু পাচার কাণ্ডে জড়িত রয়েছে, কেউ কয়লা কাণ্ডে জড়িত রয়েছে, কেউ আবার সারদা মামলায় জড়িত রয়েছে। একের পর এক দুর্নীতি, একাধিক জায়গা থেকে টাকা উদ্ধার এবং হেভিওয়েট নেতা মন্ত্রীদের আত্মীয়দের কাছ থেকে কোটি কোটি টাকা সম্পত্তি উদ্ধার করছে ইডি এবং সিবিআই। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলে বন্দী রয়েছে এবং তাদের জেলে বন্দী থাকেনি রাজনৈতিক সমালোচনার মুখে পড়ছেন শাসক দল। ঠিক এই মুহূর্তে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। পঞ্চায়েত এখন থেকে 3 বছর, জেলাগুলিকে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে সব কর্মী একই অফিসে 3 বছরের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবিলম্বে বদলি করতে হবে, এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। শুধু তাই নয়, দ্রুত বদলি করে সেই রিপোর্ট পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে পেশ করতে হবে। অন্যদিকে আবার অনুব্রত মণ্ডল 14 দিনের জেল হেফাজতে রয়েছে এবং তার মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো। জেলের দেওয়ালে মা কালীর ছবিতে পুজো দিলেন অনুব্রত। কৌশিকী অমাবস্যার উপলক্ষে তারাপীঠের ভক্তের ঠল। করোনার আতঙ্ক কাটিয়ে 2 বছর পর সেখানে সবকিছু ছন্দে ফিরলো নেই তিনি। প্রতি বছরের এই দিনে তারাপীঠের পৌঁছে যান অনুব্রত মণ্ডল। তারা মাকে পুজো দেন ধুমধাম করে। খালি এবারেই সবকিছু পাল্টে গেল। গরু পাচার কাণ্ডে বীরভূমে তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। জেলের টিভিতেই দেখলেন তারাপীঠের ভিড়। তারপর প্রসন্ন মনে জেলের দেওয়ালে মা কালীর ছবিতে ফুল দেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে আবার শিক্ষক দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছে। আবারও ফেঁসে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই। সূত্রের খবর, 500 কোটি টাকার মালিক, মিডল SSC দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার মিডল ম্যান প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই বলে জানা গিয়েছে। নিউ টাউন, রাজারহাট, লেদার কমপ্লেক্স থানা এলাকায় অজস্র ফ্ল্যাট, জমি, ভিলা, বাগান বাড়ির মালিক প্রসন্নের দিঘা, জঙ্গলমহল উত্তরবঙ্গ রেস্টুরেন্ট রয়েছে বলে খবর। পার্থর ভাগ্নি জামাই একাধিক চা বাগানের মালিক বলে জানা যাচ্ছে। সামান্য রং মিস্ত্রি থেকে প্রসন্নর প্রায় 500 কোটির সম্পত্তি নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে আবার যেখানে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েট নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, ঠিক এই মুহূর্তে বিরোধীদের একের পর এক তোপ যাচ্ছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের দিকে। সারদা মামলায় জড়িয়ে যেতে পারে ফিরাদ হাকিম এবং ফিরাদ হাকিমের তরফে মন্তব্য করা হয়েছে, আমি জেলে যেতে ভয় পাই না, আমি আত্মসম্মানকে ভয় করি। ঠিক এই মুহূর্তে ফিরাদের মন্তব্যের অসন্তুষ্ট তৃণমূল, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের উপর ক্ষুদ্র তৃণমূল। উল্লেখিত নারদা কাণ্ডে ষড়যন্ত্র কোনো অপরাধ নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করেন ফিরাদ। দল যে মন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না তা সাফ জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধীদের কটাকো দলে এক ঘরে হয়ে পড়ছেন ফিরাদ। দুর্নীতি ইস্যুতে গ্রেফতারি বাঁচাতে কি এবার বিজেপির দিকে ঝুঁকবেন মেয়র, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে আবার অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জানালেন চিকিৎসকরা। আদালতের নির্দেশ, গরু পাচার মামলায় দ্রুত অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকদের বিস্তারিত রিপোর্ট অনুসারে শ্বাসকষ্টের সমস্যা এবং একাধিক সমস্যা রয়েছে তৃণমূল নেতার। অনুব্রতর ওজন 109.9 কিলোগ্রাম, রক্তে অক্সিজেনের মাত্রা প্রায় ছিল 98%, প্রতি ডেসিলিটার রক্তে শতকরার মাত্রা ছিল 127 মিলিগ্রাম, রক্তচাপ ছিল 140/80। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে লরি উল্টে পিছে দিল ছোট গাড়ি। খিদিরপুরে মৃত তৃণমূল কাউন্সিলর রামপিয়ারের রামের পুত্র, নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ির উপর উল্টে গেল সারবোঝাই একটি লরি। লরি চাপা পড়ে দুমুচড়ে যায় ছোট গাড়িটি। শনিবার রাতের ঘটনা খিদিরপুরের বাবুবাজারে। ওই ঘটনায় মারা গিয়েছে একজন, মৃতের নাম রাম কিঙ্কর রাম, বয়স 38 বছর, ছোট গাড়িতে তিনি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। রাম কিঙ্কর কলকাতা পৌর নিগমের 79 নম্বর ওয়ার্ডের চেষ্টা করেন কিন্তু লরির নিচে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে তাকে বার করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার কাজে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। লরিটিকে ক্রেনের সাহায্যে তুলে সরানো হয়, তারপর যাত্রীবাহী গাড়ির ভিতর থেকে তাকে বার করার চেষ্টা করা হয় কিন্তু গাড়িটি এমন দুর্মুচড়ে যায় তাকে বার করা সম্ভব হচ্ছিল না। তড়িঘড়ি গ্রাস কাটার আনিয়ে গাড়ির দরজা কেটে ছোট গাড়ির চালককে উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে হাসপাতালে যান কলকাতার মেয়র ফিরাদ হাকিম, তিনি জানান মৃত ব্যক্তি রাম কিঙ্কর আদতে রামপিয়ারের ছেলে। স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ, এই অঞ্চলে রাস্তার অবস্থা খারাপ হওয়ার দুর্ঘটনা লেগেই থাকে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি, তা খারাপ হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।